মমতা ব্যানার্জির জীবনী, তথ্য ও খবর নিয়ে মমতা ব্যানার্জি অ্যাপ এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। এতদিন গলা অব্দি জল ছিল, আজ মাথার উপর দিয়ে চলে গেছে, তাই আমরা বন্ধ ডাকতে বাধ্য হয়েছি। বিজেপি বন্ধ ডাকে না, বন্ধ সাপোর্ট সকল সমর্থন করে না। সারা ভারতবর্ষে আমাদের রাজত্ব কেউ বন্ধ ডাকার সুযোগই পায় না। আমরা কাজ করি, আজ কেন বাংলায় করছি আমরা এটা, কারণ আবেদন নিবেদন সব বন্ধ হয়ে গেছে। আপনি যান থানায় একটা এফআইআর দেবে না, এই এই সভাটা আমরা করবো আজকে সকালে। অব্দি পারমিশন দেয়নি, প্যান্ডেল মালা হয়েছে দুপুরে। কেন আমাদের গণতন্ত্র নাই? আমাদের বিরোধী পার্টি বলে আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, রাজনৈতিক অধিকার নেই, কেবল টিএমসির আছে। আপনার নেতারা দিন দুবেলা গালাগালি দেবে, ধমকি দেবে, একটা এফআইআর করতে পারেন না। আর বিজেপির নেতা বলে তাকে ধরে জেলে ঢুকিয়ে দেবেন, এ কোন ধরনের গণতন্ত্র? আর তো আজকে শিক্ষা ভেঙে পড়েছে, শিল্প ভেঙে পড়েছে, স্বাস্থ্য বিভাগ জেলায় জেলায় যান, সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, কোথাও মানুষ নাই, ডাক্তার নাই। রাত বিরাতে যদি কেউ অসুস্থ হয়, আপনি দয়া করে সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যাবেন না। আমি বলে দিচ্ছি, ডাক্তার নার্স ওষুধ কিছুই নেই, বেডও নেই। সামনে দরজা দিয়ে ঢুকবে, পেছন দরজা দিয়ে বলা হরি হরি বল হয়ে যাবে, কেউ দেখার নাই। খালি ভোট নেওয়ার জন্য নীল সাদা রং করে দেওয়া হয় সব জায়গায়, রং পাল্টে গিয়ে আর পরিস্থিতি পাল্টাবে? তাহলে তো মাঝের হাট ব্রিজটা ভাঙতো না, ওটাও নীল সাদা রং করা ছিল। সেই জন্য নীল সাদা রং দেখলে আপনারা সাবধান থাকবেন।